বিশ্বকাপের আগে ওয়ানডে ছেড়ে দিলেন অস্ট্রেলিয়ার অধিনায়ক। ঘরের মাঠে আগামী মাসে শুরু হবে টি টোয়েন্টি বিশ্বকাপ। তার আগে ওয়ানডে ফরম্যাটকে বিদায় জানালেন অস্ট্রেলিয়ান সাদা বলের অধিনায়ক অ্যারন ফিঞ্চ। নিউজিল্যান্ডের বিপক্ষে চলতি সিরিজের শেষ ম্যাচটি ফিঞ্চের ক্যারিয়ারের শেষ ওয়ানডে হতে চলেছে। শনিবার সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে অবসরের ঘোষণা দিয়েছেন ফিঞ্চ। এখন পর্যন্ত অস্ট্রেলিয়ার হয়ে 145টি ওয়ানডে খেলেছেন এই ডানহাতি ওপেনার। এরই মধ্যে 54 ম্যাচে দলকে নেতৃত্ব দিয়ে 30টিতে জয়ের দেখা পেয়েছেন তিনি। ওয়ানডে থেকে অবসর নিলেও টি টোয়েন্টি ফরম্যাটে অধিনায়কত্ব চালিয়ে যাবেন ফিঞ্চ। আসন্ন বিশ্বকাপে তিনিই থাকবেন অস্ট্রেলিয়ার নেতৃত্বে। 2015 সালে অস্ট্রেলিয়ার হয়ে ওয়ানডে বিশ্বকাপ জেতা ফিঞ্চের এই ফরম্যাটে অভিষেক হয়েছিল 2013 সালে। এ পর্যন্ত 17টি সেঞ্চুরি, 30টি ফিফটি, 39.13 গড়ে 5,041 রান করেছেন ওসি অধিনায়ক। কিন্তু চলতি বছর এই ফরম্যাটে একদমই কথা বলছে না তার ব্যাট, তাই খেলা ছেড়ে দেওয়ার সিদ্ধান্তই নিলেন তিনি। সংবাদ সম্মেলনে বিদায়ী অধিনায়ক জানিয়েছেন, আগামী বছরের ওয়ানডে বিশ্বকাপের জন্য নতুন অধিনায়ক যে কোনো যথেষ্ট সময় পেতে পারেন, সেই চিন্তা থেকেই প্রায় এক বছর আগেই দায়িত্ব ছাড়লেন তিনি। ক্যারিয়ার জুড়ে পাশে থাকায় সতীর্থ খেলোয়াড়, ক্রিকেট বোর্ড এবং সমর্থকদের ধন্যবাদ দিয়েছেন ফিঞ্চ। আজকের মতো এ পর্যন্তই ছিল। ভিডিওটি সম্পর্কে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ক্রিকেট বিশ্বের সর্বশেষ নিউজ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।